এই মোটামুটি সাইজের দিয়ে, বাহ ওই যে যে দেখেন মাস খারাপ খারাপ, রিল্যাক্স রিল্যাক্স ছেড়ো না, কিন্তু টানে একটা উঠেলাম, বাস 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 টানা বাস সেটা প্রেস দিতেই হতো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আডাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমরা আবারও চাইরা আসলাম মাছ ধরতে। তো সকাল সকালই দেখলাম বলের শিকারি, তারা সারা রাত জেগে বল মাছ ধরেছে। যে দেখেন ব্রিজের নিচে বল মাছ ধরে। বড় ভাই মিলে নাই আজকে, মিলে নেই নাই, দেখতে পাচ্ছেন বলের শিকারি এই পায়ে। তো দেখেন চাইরা ব্রিজের নিচে বল মাছের শিকারিও বসে, ওই যে আরেকজন শিকারি। প্রতিটা পায়াতেই শিকারি বসে আজকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে আরেক বড় ভাই। কি বড় ভাই, মিলছে বল মাছ? মিলছে আর নাই কেউ পায় নাই। আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে বসে গেছি, দেখতে পাচ্ছেন। তো সকাল সকাল অনেক বাতাস, প্রায় ঠান্ডা আবহাওয়া, এই দেখতে পাচ্ছেন। তো আমরা কোথায় বসি দেখেন, আগের পয়েন্টেই দেখতে পাচ্ছেন আমাদের মাইনুদ্দিন শিকারি চার মাটি প্রস্তুত করতেছে। তো আর আমি এখানে টুক মোটামুটি রেডি করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের মাইনুদ্দিন শিকারির সিপ মেশিন সেট আপ, এবং তিনি টোপও রেডি করেছে, এদের দেখতে পাচ্ছেন। বাহ, এখন তিনি পয়েন্টে মারবে। এটা দিই আমাদের মাইনুদ্দিন শিকারির গুলশা মাছ। আজকে গুড়া মাছ প্রচুর চালাইতেছে, এই প্রথম হিট গুলশা। শিকারি আরেকটা মাছ হিট করেছে, সম্ভবত ছোট মাছ, খালি পাউস ছোট মাছ। আমাদের একটা হিট হয়েছে সুন্দর, এই ওই কেচিংটা একটু আস্তে আস্তে বাসা। মাশাল্লাহ, আমরা একটা মোটামুটি ভালো সাইজের নোনা মাছ পেয়েছি, এই দেখতে পাচ্ছেন। তো এখানে আজকে প্রচুর পরিমাণ গুড়া মাছ আপনার চালাইতেছে, অনেকক্ষণ পরে দেখেন নলা মাছের সাইজটা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সাইজ। আরেকটা পাশাপাশি আরেকটা আপনার গুসা মাছও পেয়েছি, এই যে দেখেন দুইটা একসাথে হিট, দুইটা মাছ একসাথে হিট, দেখতে পাচ্ছেন। একদিন শিকারি আরেকটা ছোট মাছ হিট করেছে, এটা কি কালীবাউস? কালীবাউস, এই যে দেখেন আজকে ছোট ছোট মাছ ধরবো। হ্যাঁ, টানে টানে আবার নদীতে টানে টানে মাছ ধরতেছে আমাদের মাইনুদ্দিন শিকারি। সবাই এই ভিডিওটা লাইক করেন এবং শেয়ার করেন বেশি বেশি। মাইনুদ্দিন শিকারি বাজাইছে, দেখো রশিতে যেন না বোঝায়। আচ্ছা, টানে 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 আমাদের মাইনুদ্দিন শিকারি মাছ ধরতেছে, কালি বাহুস সব ছোট ছোট সাইজ, টানে টানে। মাইনুদ্দিন শিকারি একটা গুলশা মাছ ধরেছে দেখেন। আজকে খালি গুলশা আমাদের জ্বালাচ্ছে, কিন্তু গুলশার সাইজগুলো অনেক বড় বড়, দেখেন সাইজ কিরকম মাশাল্লাহ। আমাদের মাইনুদ্দিন শিকারি আরেকটা মাছ ধরেছে, উঠাও ছোট ছোট কালী বাউস,
নলা মাছ এগুলোই খাইতেছে আজকে। নদী শিকারির আরেকটা মাছই রয়েছে খালি বাবু, শুয়ে দেখেন দেখেন মাছের সাইজ যে ছুটে গেছে, দেখেন দেখেন কি মানে নদী শিকারি আজকে তো ছোট ছোট মাছ টানে টানে মাছ ধরতেছ। হ্যাঁ আজকে ভাই ভাগ্যের মরা মরছে পানিতে, পানির মাছ ভাগ্যের মাছ, মানে মাছ আইছি ধরতে বড় মাছ পাইল ছোট মাছ, এর ভিতর আবার গুলশা খালি জ্বালাইতেছে, আদার দিয়া রাখতে পারি না ভাই, টাইন না লইয়া যায় ভাই, কিন্তু টান দিই ভাই মাছ উঠে না ভাই, কোন কি করতাম মরতাম। আমাদের একটা হিট সুন্দর আস্তে করে উঠা ভাই, কিছু লাগবো আস্তে আস্তে। হ্যাঁ একটু আগে বললাম যে মাছ খায় না খায় না খায় না ছোট মাছ, যাক একটা মোটামুটি প্রায় 700 গ্রামের 600 গ্রামের উপর হবে আর কি, দেখেন 600 গ্রাম হইব 700 গ্রাম, এগুলো মাছের ওজন আছে যে দেখেন মাছটা, বাবা মাশাল্লাহ ভাই মানে খাইছে দেখেন সাইজটা মাশাল্লাহ, প্রায় 700 গ্রাম হবে ওজন, এই যে দেখতে পাচ্ছেন যাক মাশাল্লাহ। তো আমাদের আরেকটা হিট আমার ভাই করছে, কিছু লাগবো আস্তে আস্তে খেলো সুন্দর করে খেলো, প্রায় আধা কেজি প্লাস একটা মিরকা মাছ, আর একটা হিট হলো মাছটা গুঁড়ো দেখি মিরকা, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খেলো আস্তে সুন্দর করে নিও, নানা মাছ পড়লাম মাছ মাছ, এটা পুরো লেদে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই মোটামুটি সাইজের দিয়ে বাহ, ওই যে যে দেখেন মাশাল্লাহ, তারাও তারাও রিল্যাক্স রিল্যাক্স ছাড়ো না, কিন্তু টানে একটা নুটেলাম বাস 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 মাশাল্লাহ মাশাল্লাহ, এই কালী বাসটা মোটামুটি সাইজের, যাক টানে টানে আমরা মাছ ধরতেছি কি প্রায় বিকালে, আমরা মোটামুটি এখন ভালো মাছ ধরতেছি, খায়া পেট ফুলাই লাগছে। হ্যাঁ ঠিক আছে, এটা মোটামুটি সাইজেরই, আমাদের একটা হিট এবার তো আমাদের একটা হিট এই মাত্র সুন্দর পেঁচাও পেঁচাও ফার্সি চাপালাও খারাও না তুমি খারাও কিসে সে আছে গা আস্তে আস্তে খেলা লিও আস্তে আস্তে খেলা লিও শুরুতে খেলা লিও জামনে খেলে খেলে খেলতে তো পেঁচাও পেঁচাও
দিকে যেতে দিও না। চার বাজে দিছি, বাজে দিছে আসতে ভালো কিট পাচ্ছি বিকালে শেষ দিকে, দেখতে পাচ্ছেন সাইজটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আর একটা হিট, শেষ সময়, সুন্দর করে উঠাও। এক ছোট মাস মাশাআল্লাহ, বুঝছেন কত বড় কালি বাউসটা আমাদের। তো প্রায় আসরে আজান দিয়ে দিয়েছে, তো আমরা মোটামুটি দুপুর পর থেকে ভালো হিটি পেয়েছি, প্রায় 7-8টা মাছ, সব 500-600 গ্রাম করে ওজন। তো আমরা এখন উঠে যাব, তো আমরা কীরকম মাছ পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আজকের জন্য আমাদের মাছ ধরার সমাপ্তি। তো আমরা কিরকম মাছ পেয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আজকে আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সব সাইজের মাছ মাশাআল্লাহ। কয় কেজি বো? বাহ বাহ, কয় কেজি বো ভাই? খারাই যাবো কত ভাই? দেখি তো খাইছি রে। মাশাআল্লাহ আজকে 6 কেজি, 6 কেজির উপরে মাছ হইব, 6 কেজির উপরে মাছ হবে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মাছ মেরেছি আজকে, না হলো 20-22টার উপরে মাছ। তো ভাইটা দুই শিকারি, আজকে আমরা সকালে তো পুরো হতাশ, কিন্তু দুপুরে পরে প্রায় 8-10টা মাছ আমরা হিট করেছি, প্রায় 500-600 গ্রামের মাছগুলো। তো কিরকম অনুভূতি আছে? তো আমরা পুরোই হতাশ ছিলাম। অনুভূতি তো ভাই ভালো, আজকে সকালবেলা আপনি যেরকম মাছ ঠুকরাইছে, ওটি যদি বড় মাছ হইতো বা 300-400-500 গ্রামের মাছগুলো হইতো তাহলে আরও অনেক মাছ মারতে পারতাম, কিন্তু সবচেয়ে সমস্যা করছে হইলো গুলশা মাছ। এত বড় বড় গুলশা, গুলশাগুলো এত বড় বড়, আপনারা ধরে ছাইড়া দে, ধরে ছাইড়া দে, মানে গুলশাই মারমু না আপনার কালীগঞ্জ মারমু নলা মারমু কোন গুলশা মাছে যেভাবে জ্বালাইছে, এই কারণে আমরা ওইরকম মাছ পাইতে পারি নাই। যাই হোক, তখন সকালে একবারে পুরো নীলি আসছিলাম, ছোটো ছোটো 2-3টা মারছিলাম, কিন্তু দুপুরের পর্দা 12-টার পর্দা মনে করেন মোটামুটি আল্লাহ দিলে ভালো মাছে আমরা হিট করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধরে আমরা খুব খুশি হয়ে গেছি, আনন্দ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ ধরেছি আজকে, বিশাল সাজে সব 500-600-700 গ্রামের মাছগুলো। ঠিক আছে, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।